আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আশুরায়ে মুহররমের আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আলোচনা করব আশুরায়ে মুহররমের সিয়াম নিয়ে। এরপরে আমরা আলোচনা করব আশুরায়ে মুহররমের প্রচলিত যে ঘটনাগুলো আমাদের সমাজে চালু আছে এই বিষয়ে। এরপরে আমাদের আলোচনা হবে আশুরায়ে মুহররমের সঙ্গে কারবালার কি সম্পর্ক এবং কারবালার সঠিক ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব আমাদের দেশে কারবালাকে নিয়ে যে কাজকর্মগুলো করা হয় সেগুলোর উপর ইসলামী শরীয়ত কি বলে, এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশুরায়ে মুহররমের সিয়াম ইসলামের অনেক বড় একটি অংশ এবং অনেক বড় একটি বিধান, অনেক ফজিলতপূর্ণ একটি সিয়াম। এই সিয়াম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের 1131 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম রাখত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দিনে সিয়াম রাখার কারণ জিজ্ঞাসা করলে তারা উত্তরে বললেন, হাজা ইয়াউমিন আযীম, এটা একটা মহৎ দিন। কেন তারা বলছেন, আনজালাল্লাহু হাজা ইয়াউমা মূসা ওয়া কওমিহি, আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে মুক্তি দিয়েছিলেন। এরপর তিনি বলছেন, ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমিহি, এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনকে এবং তার দলবল সহ পানিতে ডুবিয়ে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে এবং তার দলবলকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন। পাশাপাশি আল্লাহ তাআলা ফিরআউনকে এবং তার যারা কম ছিল, যারা সেনাপতি ছিল, তার যার জাতি ছিল, তাদেরকে ধ্বংস করে পানিতে ডুবিয়ে দিয়েছিল। এরপর আপনার ইহুদিরা বলছেন, ফা সুমুহু মূসা শুকরান, অতঃপর এই ঘটনার পর থেকে এই ঘটনার শুক্রিয়া আদায় করে মূসা আলাইহিস সালাম সিয়াম রাখতেন। ফা নাহনু নাসুমুহু, অতঃপর আমরাও সিয়াম রাখি। তাহলে ইহুদিরা সিয়াম রাখতো কেন? মূসা আলাইহিস সালাম এই দিনে সিয়াম রাখতো এই কারণে। মূসা আলাইহিস সালাম সিয়াম রাখতো কেন? আল্লাহ তাআলা তাকে ফেরাউনের হাত থেকে এবং তার দলের হাত থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে উদ্ধার করেছিলেন, এরই শুকরিয়া আদায় করার জন্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ফা আহাক্কু ওয়া আউনা বি মূসা মিনকুম, আরে আমরা তো তোমাদের থেকে মূসার ব্যাপারে বেশি হকদার, বেশি দাবিদার। ফাসুমুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে নিজেও সিয়াম রাখলেন, ওয়া আমারা বি সিয়ামিহি, এবং মানুষদেরকেও সিয়াম রাখার জন্য নির্দেশ দিলেন। এরপরে এই হাদিসটি যখন বিস্তারিত ভাবে আসছে সহিহ ইবনে খুজাইমার মধ্যে 2595 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একজন লোক এসে বলল, আল্লাহ রাসূল, ইহুদিরা এই দিনে একটা সিয়াম রাখে আর আমরাও এই দিনে যদি একটা সিয়াম রাখি তাহলে ইহুদি খ্রিস্টানদের সামঞ্জস্যী হয়ে গেল না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা ইউখালিফুল ইহুদা, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। ফাসুমুহু কাবলাহু ইয়াউমান, তোমরা এই আশুরা মুহররমের অর্থাৎ 10 তারিখের পূর্বে একদিন সিয়াম রাখো, আর না হয় তিনি বলছেন, আও সুমুহু বাদাহু ইয়াউমান, না হলে এই আশুরা মুহররমের পরে আরেকদিন সিয়াম রাখো, অর্থাৎ হয় তোমরা 9-10 এই দুদিন সিয়াম রাখো, না হলে তোমরা 10 এবং 11 এই দুদিন সিয়াম রাখো। তাহলে সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যেটা বুঝলাম এই দিনে অর্থাৎ 10ই মুহররম আশুরার 10 তারিখে আমাদেরকে সিয়াম রাখতে হবে, এবং পাশাপাশি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিলেন, এই দিনের পূর্বে অথবা পরে, অর্থাৎ 9-10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ, এই দুদিন আমাদেরকে সিয়াম রাখতে হবে।
যদি আমরা সিয়াম রাখি তাহলে কি হবে? এ ব্যাপারে সহিহ মুসলিমের 2621 নম্বর হাদিস, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সালাতু বাদা ফরিজা সালাতুল লাইলে, আল্লাহ তাআলার কাছে ফরজ সালাতের মধ্যে পর সবচেয়ে দামি সালাতের নাম হচ্ছে রাতের সালাত, আমরা যেটাকে তাহাজ্জুদের সালাত বলি সেটা। ফরজ সালাতের পর যদি কোনো সালাতের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি থাকে তাহলে সেটা হচ্ছে কি, সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহি মুহররম, আল্লাহ তাআলার কাছে রমাজানের সিয়ামের পর সবচেয়ে দামি সিয়াম হচ্ছে মুহররম মাসের আশুরার তারিখের 10 তারিখের সিয়াম, অর্থাৎ আশুরায়ে মুহররমের 9-10 তারিখের যে সিয়াম অথবা 10 তারিখের যে সিয়াম, রমাজান মাসের পরে যদি কোনো মূল্যবান সিয়াম থাকে তাহলে হচ্ছে এই সিয়াম, অর্থাৎ 9-10 তারিখের সিয়াম অথবা 10 এবং 11 তারিখের সিয়াম। এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আরো বলেন আপনার মুসলিমের 2613 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহতাসিবা আলাল্লাহি, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, সিয়ামু আশুরা, আশুরার সিয়াম, আইয়ু কাফফারা আল্লাতি ক্বাবলাহু সালাতিল ক্বাবলাহু, আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন। আমি মনে হয় আপনাকে বুঝাতে পারতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন ব্যক্তি যদি আশুরা মুহররমের সিয়াম রাখে 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ, এই দুই দিন যদি কোনো ব্যক্তি সিয়াম রাখে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের যে সগিরা গুনাহগুলো ছিল সেই গুনাহগুলো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মন্ডলী, আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের সিয়াম রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই দিনের সিয়াম রেখে বিগত এক বছরের গুনাহ মাফ করে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের পরবর্তী আলোচনা ছিল এই দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো কি কি। সম্মানিত উপস্থিতি, আমরা এই দিনে অনেক ঘটনা শুনি আমাদের ওয়াজের ওয়াজ মাহফিলের মধ্যে, জুমার খুতবার মধ্যে, বই পুস্তকের মধ্যে আমরা অনেক ঘটনাই শুনি যে এই আশুরা মুহররমের তারিখে অর্থাৎ 10 তারিখে ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো হচ্ছে কি, এই দিনে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ তৈরি করেছেন, এই দিনে আল্লাহ তাআলা আপনার আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওই ফেরেশতাদের মাধ্যমে সিজদা করিয়েছেন, এরপরে আপনার এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেহেশত জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এই দিনে আল্লাহ তাআলা তাদের তৌবা কবুল করেছিলেন, এই দিনে নূহ আলাইহিস সালাম নৌকায় উঠেছিলেন বন্যার সময়, এই দিনে নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নামেছিলেন বন্যার পরবর্তী সময়, এই দিনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তৈরি করেছে আপনার পৃথিবীতে জন্ম, আপনার যে কি জানি বলে, এই দিনে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়, এই দিনে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে পুনরুদ্ধিত হন, এই দিনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালামকে দান করেন, এই দিনে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জয় আপনার পৃথিবীতে ভূমিষ্ঠ করেন, এই দিনে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে তুলে আকাশে, এই দিনে আল্লাহ তাআলা আপনার মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে রক্ষা করেন, এই দিনে কারবালার ময়দানের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। সম্মানিত উপস্থিতি, উল্লেখ্য যতগুলো ঘটনা বললাম তার সবগুলোই ভিত্তি, যতগুলো ঘটনা এখন আমি বললাম সবগুলোই জাল এবং জৈন হাদিস দিয়ে তৈরি, সবগুলোই বানোয়ার হাদিসের উপর ভিত্তি, তার দুইটা কথা বাদ দিয়ে
এক নাম্বার কথা যে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিসসালাম এবং তার জাতিকে রক্ষা করেছিলেন, এই ঘটনা সত্য। এই দিনে আল্লাহ তাআলা আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ঘটিয়েছিলেন, এই ঘটনা সত্য। উল্লেখিত দুইটা ঘটনা ছাড়া আরো যত ঘটনা এখন আমি বিবরণে বললাম, আপনাদের সামনে পেশ করলাম, তার কোনো ভিত্তি নেই, সবগুলোই জাল এবং জয়ীফ হাদিস দ্বারা, সবগুলোই মিথ্যা তাফসির দ্বারা বর্ণিত, মিথ্যা তাফসির যারা করে এরা তাদের বক্তার, এরা তাদের বক্তব্যের মধ্যে বলে, যারা মিথ্যা হাদিস বলে এ সমস্ত আলেম তাদের বক্তব্যের মধ্যে, ওয়াজের মধ্যে এরা এ সমস্ত কথা চালিয়েছে। না হলে এদিনের ওয়াজ তো আর বড় হবে না, আর বড় না হলে তাহলে তো আর জনগণের মন ভরানো যাবে না, আর মন ভরানো না গেলে তো আর টাকা পাওয়া যাবে না। এ কারণেই বক্তারা আর আলেম সমাজ তাদের বক্তব্য চালানোর জন্য, তাদের ওয়াজকে লম্বা করার কারণে এই সমস্ত ঘটনা মিথ্যা জাল জয়ীফ হাদিস দিয়ে বর্ণনা করে, বানোয়াট হাদিস দিয়ে এরা বর্ণনা করে এই দিনের ঘটনাগুলোকে লম্বা করেছে। মূলত এই দিনের দুইটা ঘটনা, প্রথম ঘটনা হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিসসালাম এবং তার কৌমকে উদ্ধার করেছিল, এটাই ঘটনা। আরেকটি ঘটনা যেটা, সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছিলেন। তবে এই দিনের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মৃত্যুর কোনো সম্পর্ক নেই, তাকদীরবশত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হন, এটা ভিন্ন ঘটনা। এই শহীদ, এই দিনের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে এই দিনের বিশেষ কোনো মর্যাদা ইসলামে নেই, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন 60 হিজরিতে। 60 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, আর ইসলাম বন্ধ হয়ে গেছে, ইসলাম কমপ্লিট হয়ে গেছে আপনার 10 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার সময়। অতএব এই দিনের যদি ফজিলত কোনো হতো তাহলে এই 10 হিজরির মধ্যে হয়ে যেত, এই দিনের বাড়তি কোন ফজিলত 10 হিজরির পরে হবে না। অতএব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হওয়ার কারণে এই দিনের নির্দিষ্ট কোনো আর ফজিলত নেই। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের তৃতীয় পক্ষের আলোচনা, যে এই দিনে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, এই শহীদ হওয়ার পর কারবালার যে সঠিক ঘটনা এটা আমরা অনেকেই জানি না। আমরা কারবালার সঠিক ঘটনা থেকে অনেকে অনেক 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 দূরে, অনেকে আমরা আসমান এবং জমিনের মধ্যে যত পার্থক্য, কারবালার সত্য ঘটনা থেকে আমাদের জানা, আমাদের জ্ঞান তত তত তার থেকে আরো অনেক অনেক বেশি পার্থক্য। কারণ আমাদের দেশে এর সঠিক কোনো তাফসির, সঠিক কোনো বই পুস্তক পাওয়া যায় না বা লিখিত হয় না, বা আলেম সমাজ বা বক্তারা আলোচনাও নিয়ে আসেন না। এই কারণে আমাদের দেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ ইয়াজিদকে কাফের মনে করে, এবং কারবালার ময়দানের যুদ্ধকে হক এবং বাতিলের যুদ্ধ মনে করে। হক বলতে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়াকে বুঝায়, বাতিল বলতে তারা ইয়াজিদের, ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিরুদ্ধে যে যুদ্ধ করলেন এটাকে বুঝায়। মূলত হুসাইন হচ্ছে হক আর বাতিল হচ্ছে ইয়াজিদ, এটা তারা বুঝায়। সম্মানিত উপস্থিতি, যদি আমরা ইয়াজিদকে বাতিল বলে মনে করি, তাহলে দেখেন যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, তখন তার হাতে তৎকালীন 60 জন সাহাবী তার হাতে বায়াত নিলেন। এই 60 জন সাহাবী যে বায়াত নিলেন, এই তথ্যটা পাওয়া যাবে ইমাম রজব ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহির একটা বই, জাইনু তাবাকাতিন হানাবিলার 2 নম্বর খণ্ডের 34 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে ইয়াজিদ যখন ক্ষমতা আসলো তখন তৎকালীন 60 জন বিশিষ্ট সাহাবী তার হাতে বায়াত নিয়েছিলেন। তাহলে এই যে বিশিষ্ট আল্লাহ রাসূলের 60 জন সাহাবী ইয়াজিদের হাতে বায়াত নিলেন, তাহলে এই সাহাবীরা কি বাতিলের হাতে বায়াত নিয়েছিলেন? এই সাহাবীরা কি তাগুদের কাছে বায়াত নিয়েছিলেন? আপনি কি মনে করেন, আল্লাহ রাসূলের সাহাবীরা কি বাতিলের কাছে বায়াত গ্রহণ করতে পারেন? আল্লাহ রাসূলের সাহাবীরা কি ওই তাগুদের কাছে বায়াত নিতে পারেন? এটা মনে করেন আপনি, এটা হতে পারে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেটা বুঝি আসলে এটা হক এবং বাতিলের যুদ্ধ নয়। এছাড়াও দেখেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন সাহাবী ব্যতীত আল বিদায়া আন নিহায়া তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির আল বিদায়া আন নিহায়া ১০৮ নম্বর খণ্ডের ১৫০ পৃষ্ঠায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে পরবর্তীতে মদিনায় থাকা চারজন সাহাবি তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে উমর, তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তার মধ্যে একজন হুসাইন ইবনে আলী, এই চারজন সাহাবি বাদ দিয়ে তৎকালীন সমস্ত সাহাবি এবং সমস্ত ইসলামিক স্কলাররা এবং সমস্ত ইসলামিক আপনার দায়িত্বশীল গভর্নররা সবাই ইয়াজিদের কাছে বায়াত নিয়েছিলেন। শুধু দুইজন ব্যক্তি পরবর্তীতে চারজন ব্যক্তি বাদ থাকে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে উমর এই দুজনও পরবর্তীতে ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে এবং ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে তারা উপদেশ দিয়ে বলতেছিলেন। তারা যখন হুসাইন ইয়াজিদের কাছে বায়াত নিতে চাচ্ছিলেন না, তখন তিনি আব্দুল্লাহ ইবনে উমর বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং উমরকে আব্দুল্লাহ আয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়াত্তাকিল্লাহ আপনারা আল্লাহকে ভয় করুন, ওয়ালা তাফাররাক জামাতের মধ্যে বিভক্ত হয়ে যাবে, অতএব আপনারা আল্লাহকে ভয় করেন এবং কি করেন আপনারা মুসলিম জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। এরপরে ঘটনা কি ঘটল, এরপরে দেখেন আল বিদায়া আর নিহায়ার মধ্যে ৮ নম্বর খণ্ডের ১৫৪ পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বর্ণনা করতেছেন, অতঃপর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ তারা না মেনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ত্যাগ করে মক্কায় চলে আসলেন। মক্কায় যখন চলে আসলেন তখন ইরাকের কুফা থেকে দলে দলে মানুষ এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিচ্ছেন যে সেখানে আপনার কাছে বায়াত নেওয়ার জন্য অনেক মানুষ আপনার বসে আছে, অপেক্ষায় আছে, আপনি সেখানে যান এবং বায়াত গ্রহণ করেন। এক পর্যায়ে ১৫০টারও বেশি চিঠি তার মধ্যে হাজির হয়ে গেল। যখন এই এই ঘটনা ১৫০টিরও বেশি তার কাছে চিঠি আসলো কুফা থেকে, তার হাতে মানুষ বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষায় আছে, যখন এরকম হয়ে গেল তখন আল বিদায়া আর নিহায়ার ৮ নম্বর খণ্ডের ১৭১ পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বর্ণনা করছেন যে এই ঘটনা তদন্ত করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় প্রেরণ করলেন এবং মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে গিয়ে তিনি দেখলেন আসলেই তার কাছে বায়াত গ্রহণ করার জন্য কুফাবাসী অস্থির হয়ে আছে, অপেক্ষমান হয়ে আছে, এবং কি তার পক্ষে হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে আপনার মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রায় ১২ থেকে ১৮ হাজার মানুষ তার কাছে বায়াত গ্রহণ করলো। যখন এই অবস্থা হয়ে গেল তখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন যে আসলেই এখানে প্রায় ১২ থেকে ১৮ হাজার মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষায় আছে, আপনি আর দেরি না করে আপনি চলে আসেন। যখন এই ঘটনা হয়ে গেল তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ই জিলহজ অর্থাৎ হজ্জের একদিন আগে তিনি চলে গেলেন মক্কার উদ্দেশ্যে, আপনার কুফার উদ্দেশ্যে মক্কা থেকে তার পরিবার পরিজন এবং আরো কিছু সাহাবিদেরকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। যখন তিনি রওনা হয়ে গেলেন, যখন তিনি কুফার কাছাকাছি চলে যাবেন, এমন সময় নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুফার গভর্নর। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশাসন বিভাগকে বললেন যে দেখো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসতেছে, তোমরা তাকে কোন ধরনের আক্রমণ, কোন ধরনের বাধা বিপত্তি থেকে তোমরা করা থেকে দূরে থাকবে। যখন এই ঘোষণা নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন দিলেন, তখন একটা কুচক্রী মহল নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে সরিয়ে আপনার কুফার গভর্নর পদ থেকে পদচ্যুত করে সেখানে নিয়ে আসলেন বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, এবং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর হওয়ার নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার জন্য, তার গতিরোধ প্রতিরোধ করার জন্য, তার গতি প্রতিরোধ করার জন্য
তখন সেনাবাহিনী প্রেরণ করলেন। যখন মুসলিম ইবনে আতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা জানতে পারলেন, তিনি এই 12-18 হাজার মানুষ লোককে নিয়ে সকালবেলা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়ি ঘেরাও করলেন। যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়ি ঘেরাও হয়ে গেল, তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন তিনি তার প্রশাসনের ভয়, তখন তিনি তার তীর তলোয়ারের ভয়, তখন তার হাল হাতিয়ারের ভয়, তখন তার ঘোড়ার ভয় এই জনসাধারণকে অর্থাৎ মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকদেরকে দেখানো শুরু করলেন। এই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণকারী 18 হাজার লোক এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘোড়াকে, তীর তলোয়ারকে, সৈন্যকে ভয় পেয়ে তিনি মুসলিম ইবনে আকিলের পাশ থেকে সরে চলে গেলেন। সরে চলে যাওয়ার পর যখন মুসলিম ইবনে আকিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে আসছিলেন, তখন লোক সংখ্যা ছিল 18 হাজার। আর যখন সন্ধ্যা হয়ে গেল, তখন দেখা গেল একজন লোকও তার কাছে নেই। যখন এই ঘটনা হয়ে গেল, তখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করে পাঠিয়ে দিলেন যে এখানকার লোকেরা আপনার সাথে আমার সাথে প্রতারণা করেছে, তারা আপনার হাতে বায়াত নিতে চেয়েছিল, কিন্তু তারা মুনাফিক, তারা বেঈমান, তারা ধৈর্য, তারা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনীকে ভয় করে আমার কাছ থেকে দূরে চলে গেছে, অতএব আপনি আমার উপায় আসার আপনার কোনো প্রয়োজন নেই, আপনি মদিনায় ফিরে যান। এই পত্র আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রেরণ করলেন এবং মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আক্রমণ করে তাকে গ্রেফতার করে এক পর্যায়ে তাকে হত্যা করে ফেললেন। এইভাবে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করুন সকলে বলে আমি। অতঃপর কি ঘটলো, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার কাছাকাছি যাবেন, এমন সময় আপনার মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি তার হাতে এসে পৌঁছলো। তিনি যখন চিঠি পেলেন, চিঠি পাওয়ার পর তিনি বুঝতে পারলেন যে আসলে তার সাথে প্রতারণা করা হয়েছে, অতএব কুফায় গিয়ে তার আর কোনো যাওয়ার কোনো প্রয়োজন নেই, অতএব মদিনায় এসে ফিরে আসবে। এমন সময় মদিনাতে ফিরে যাওয়ার জন্য যখন তিনি রওনা হচ্ছেন, বা ওই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্য এবং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে আক্রমণ করে বসে, তখন যখন আক্রমণ করে বসলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে দেখো তোমরা আমাকে, আমি তোমাদেরকে তিনটা শর্ত দিচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে শর্ত রাখতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম শর্ত যে দেখো আমরা তোমার সাথে যুদ্ধ করব না, আমাদেরকে তোমরা মদিনায় যাওয়ার অনুমতি দাও, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, যদি এটা না করো তাহলে তোমরা আমাকে সীমান্তের বাহিরে গিয়ে অবস্থান নেওয়ার সুযোগ করে দাও, অনুমতি দাও, যদি এটাও না করো তাহলে আমাকে ইরাকে গিয়ে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে বায়াত নেওয়ার সুযোগ করে দাও। কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার কোনো কিছু কথা না মেনে, তার কোনো শর্ত না মেনেই তার সাথে একটি মানে খারাপ আচরণ করে বসলেন। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। অতঃপর কি হলো, এই ঘটনার প্রত্যক্ষদর্শী ইমাম বাকের রহমতুল্লাহ আলাই বলতেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে যে ছোট্ট শিশু ছিল, এই ছোট্ট শিশুকে শত্রুপক্ষের একটা তীর এসে তার ওই ছোট্ট শিশুকে বুকের মধ্যে এই তীর বিদ্ধ করে সে মারা গেল ছোট্ট শিশু। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কেঁদে কেঁদে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার মাঝে এবং এই প্রতারক কৌমের মাঝে তুমি ফয়সালা করো, কারণ তারা আমাকে সাহায্যর নামে ডেকে এনে আমাকে তারা হত্যা করতেছে। অতঃপর কি করলো, অতঃপর তাকে যখন হত্যা করা হলো, তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার মাথাটাকে কেটে সেখানে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে নিয়ে যাওয়া হলো। যখন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তার লাশটাকে দেখলেন, আল বিদায়া আল নিহায়ার 8 নম্বর খণ্ডের 173 পৃষ্ঠায়, হ্যাঁ 173 পৃষ্ঠায় আসছে, তখন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ তুমি এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপর লানত করো, কেন সেই যদি আজকে আল্লাহর কসম করে বলছে ইয়াজিদ, যে আল্লাহর কসম করে বলছি আজকে যদি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের কোনো সম্পর্ক থাকতো, তাহলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনকে এইভাবে হত্যা করতে পারত না। এই কথা বলার পর তিনি তার লাশকে দেখে দেখে কাঁদতেছেন।
অপর ঘটনায় আসছে আল বিদায়া আল নিহায়ার আট নম্বর খন্ডের ২৩৫ পৃষ্ঠায় আসছে, তখন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার মানে কাটা লাশটা কাটা মাথাটা তার সামনে যখন উপস্থিত করলেন, তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নামে আল্লাহ তাআলার লানত আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন ইয়াজিদ। ইয়াজিদ ইবনে মুয়াবিয়া দোয়া করে বলছে আল্লাহ তুমি ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপর তুমি লানত করো, কারণ সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় ফিরে যেতে দেয়নি, আমার কাছেও সে আসতে চাইছিল কিন্তু আমার কাছে আসতে দেয়নি, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোণঠাসা করেছে এবং তাকে হত্যা করেছে, এবং সে মুসলিম জাতির কাছে আমাকে বিদ্বেষের শিকারে পরিণত করেছে, মুসলিম জাতি আমাকে সকল মানুষ ভালো এবং মন্দ সকল মানুষ আমাকে এই ঘটনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী বলে মনে করবে এবং তারা আমাকে আমাকে খারাপ চোখে দেখবে, এই জন্য সে দোয়া করছে আল্লাহ তুমি আমার মাঝে এবং এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মধ্যে তুমি ফায়সালা করে দাও। এইভাবে সে কেঁদে কেঁদে বলতেছেন। অতঃপর দেখেন আল বিদায়া আল নিহায়ার আট নম্বর খণ্ডের ১০০ আপনার ৯৭ পৃষ্ঠায় যখন ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবিত পরিবারের সদস্যদেরকে ওবাইদু আপনার ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার প্রাসাদে নিয়ে আসা হলো, তখন ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তাদেরকে সসম্মানে গ্রহণ করলেন, তাদেরকে নানান ধরনের খাবার দাবারের ব্যবস্থা করলেন এবং তাদেরকে আশ্রয় দিলেন সুন্দরভাবে নানান ধরনের উপঢৌকন সহ তাদেরকে মদিনায় সুসম্মানে প্রেরণ করলেন। আবার আল বিদায়া আল নিহায়ার আপনার আট নম্বর খণ্ডের ২৩৬ পৃষ্ঠায় ওবাইদুল্লাহ ইবনে না আপনার ইয়াজিদ ইবনে মুয়াবিয়া কি ধরনের আচরণ করছিলেন তার দুই সন্তানের সাথে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তানের সাথে, তখন এই দুই সন্তানকে জীবিত দুই সন্তানকে ইয়াজিদের প্রাসাদে নিয়ে যাওয়া হলো, তিন দিন ছিলেন এই দুই সন্তান হুসাইনের দুই সন্তান, একটা হচ্ছে জয়নুল আবেদিন আর একটা হচ্ছে উমর ইবনুল হুসাইন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তানের সাথে প্রত্যেকটা দিন প্রত্যেক খাওয়ার সময় প্রত্যেক খাওয়ার টেবিলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া নিজে উপস্থিত থেকে তাদের সঙ্গে খাওয়াতেন এবং তাদেরকে আদর করতেন তাদেরকে যত্ন করতেন। তাহলে ইয়াজিদ কখনোই খারাপ লোক ছিল না, এ কথাই বলতেছেন ২০০ আপনার ৩৬ পৃষ্ঠে আল বিদায়া আল নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই বলতেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার ছোট ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহমাতুল্লাহ আলাই তার সৎ ভাই তার আপন সৎ ভাই ছোট ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহমাতুল্লাহ আলাই বলতেছেন যে আমরা যে ইয়াজিদ সম্পর্কে যে কথা তোমরা আমাদেরকে এসে বলতেছো আমি আসলে তার কোনো তার মধ্যে এগুলো কোনো কিছু দেখি, মানুষ সমাজের মানুষ ইয়াজিদকে যে কথাগুলো বলতেছে এগুলো আমি ইয়াজিদের কাছে একটাও দেখিনি, বরং আমি ইয়াজিদকে দেখেছি পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী, আমি ইয়াজিদকে দেখেছি সে কল্যাণের শুভাকাঙ্ক্ষী, ইয়াজিদ ফিকা সম্পর্কে তার মজলিসে আলোচনা করত এবং সুন্নতের পাবন্দি ছিল। এই ঘটনা তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আপন ছোট ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহমাতুল্লাহ আলাই এই কথা বলতেছেন। সম্মানিত উপস্থিতি দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ই করা মানে জন্য ওসিয়ত করতেছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যাবে, ইবনে খুলদুনের দুই নম্বর খণ্ডের ১৮ পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করা হয়েছে, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় এমন সময় ইয়াজিদকে তিনি ওসিয়ত করে যাচ্ছেন যে দেখো যদি কোনোদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার বিরুদ্ধে অস্ত্র ধরে আর তুমি যদি তার উপর জয়ী হও তাহলে তুমি ইয়াকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিও, কেন তার মধ্যে রয়েছে উত্তম রক্তের সম্পর্ক যা অতুলনীয় এবং তার রয়েছে অনেক দামি অধিকার কারণ তিনি রাসূলের নাম। সম্মানিত উপস্থিতি এরপরও দেখেন আল বিদায়া আল নিহায়ার আট নম্বর খণ্ডের ২৩৯ পৃষ্ঠায় ইয়াজিদ যখন ৩৭ বসে যখন মারা যাচ্ছেন, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যখন ৩৭ বসে মারা যাচ্ছেন মৃত্যুর সময় তার শেষ কথা ছিল যে আল্লাহ তুমি আমার এবং হইয়া তুমি আল্লাহ ওই সব বিষয়ে আমাকে পাকাও করিও না যে বিষয়ে আমি কোনো কিছুই করিনি আমি বাধাও দিতে পারিনি, তুমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং আমার মাঝে তুমি ফায়সালা করিও। এরপরে দেখেন
এই আটনা আবু বিদায়া আম নিহায়ার আট নাম্বার খন্ডের 239 পৃষ্ঠায় ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ বর্ণনা করেছেন, ওবাইদুল্লাহ আপনার ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার একটি আংটি ছিল, যেই আংটির মধ্যে তিনি খোদাই করে লিখেছিলেন যে আমানতু বিল্লাহিল আযীম, আমি সেই আল্লাহর উপর ঈমান আনলাম যিনি অত্যন্ত মহান। তাহলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই কোনদিন বাতিল ছিলেন না, ইয়াজিদ রহমতুল্লাহ আলাই কোনদিন আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার চেষ্টাও করেন নাই। সম্মানিত উপস্থিতি, এটা একটা ষড়যন্ত্র, এটা একটা ধোকা যা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ করেছিল। এই কথাই বলছেন আপনার মুক্তাসার আপনার মিনহাজুস সুন্নাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই প্রথম খণ্ডের মধ্যে বলতেছেন যে সমস্ত মুহাদ্দিস এবং সমস্ত ঐতিহাসিকগণ এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ব্যাপারে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কোন হস্তক্ষেপ ছিল না, বরং ইয়াজিদকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ষড়যন্ত্রকারী। কারণ ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহির প্রাসাদে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আপনার ওই জীবিত পরিবার ব্যক্তিরা আসলো, তখন তিনি তাদেরকে সুসম্মানে করে রেখেছিলেন এবং সুসম্মানের সাথে মদিনায় প্রেরণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে এতক্ষণ যে আলোচনাটা করলাম সে আলোচনা স্পষ্ট প্রমাণ হয় এবং কি এটাই বুঝছেন যুগে যুগে সমস্ত ইমাম এবং আপনার ঐতিহাসিক গণ ঐক্যমত যে কথা ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এখানে ইয়াজিদ নির্দোষ ছিলেন, ইয়াজিদ এখানে নির্দোষ ছিলেন, ইয়াজিদ এখানে নির্দোষ ছিলেন। তাই আমরা মুসলিম উম্মা অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে যে আমরা ইয়াজিদকে কখনোই ঘৃণার চোখে দেখব না, ইয়াজিদকে কখনোই আমরা খারাপ চোখে দেখব না, ইয়াজিদকে কখনো আমরা বাতিল মনে করব না, ইয়াজিদ বাতিল ছিলেন না এটাই আমরা মনে করব। অপরদিকে এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ শাহাদাত বরণকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা এটাই মনে করব যে তিনি একটা মহান শহীদের মর্যাদা পেয়েছেন, তাই বলে এই শহীদের মর্যাদার থেকে মর্যাদাকে লক্ষ্য করে এই আশুরা মুহররমের সাথে আমরা এটা সম্পৃক্ত করব না, এই আশুরা মুহররমকে এই দম্মে আর বেশি দামি করব না। কারণ দেখেন আপনার বনী ইসরাইলদের লোকদের কাছে মানুষদের কাছে হাজারো হাজারো নবী শহীদ হয়ে গেছিলেন এবং আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করার সময় শহীদ হয়ে গেছিলেন, আপনার তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পরিবারে অবস্থান থাকা অবস্থায় তিনি কোরআন মাজিদ তিলাওয়াত করা অবস্থায় শত্রুর আঘাতে শাহাদাত বরণ করেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় তাকে পিছন দিক দিয়ে হামলা করে তাকে শহীদ করে দেওয়া হয়। এ ব্যাপারে আরো অনেক সাহাবি যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শহীদ হয়ে গেছেন, আমরা কোন সাহাবির জন্য কোনদিন দিনক্ষণ নির্দিষ্ট করিনি, অতএব এই সাহাবির জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমরা কোনো দিনক্ষণ নির্দিষ্ট করব না, কোনো দিনের জন্য আমরা কোনো দিনের বিশাল স্পেশালিটি দান করব না বা স্পেশাল কোনো মর্যাদাও করব না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের দেশে এমন হয়ে গেছে এই দিনকে লক্ষ্য করে সরকারি ছুটি দেওয়া হয়, অফিস আদালত বন্ধ করে দেওয়া হয় এবং কি এই দিনে লক্ষ্য করে আমাদের দেশে তথা ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে এবং পৃথিবীর অন্যান্য আর অনেক দেশে এই দিনকে লক্ষ্য করে নানা ধরনের শিরিক এবং বিদাতি কর্মকাণ্ড চালানো হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মিছিল বাড়ি করানো হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তৈরি করে জিয়ারত করা হয়, সেজদা করা হয়, সে আপনার মর্যাদা করা হয়। অথচ বাইহাকির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে ব্যক্তি কবর ছাড়া কোন মানে ভুয়া কবরকে আসল সত্য কবর ছাড়া ভুয়া কোন কবরকে জিয়ারত করলো সে যেন মূর্তি পূজা করলো। তাহলে দেখেন কোথায় রয়েছে ইরাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আর আমরা বাংলাদেশে কবর বানিয়ে তার নামে মিছিল করতেছি, তার কবর জিয়ারত করছি, তার কবরে সালাম করতেছি, তার কাছে চাচ্ছি, এই কবরে তার আত্মা হাজির হয় বলে আকীদা পোষণ করছি, এগুলা টোটালি শিরিক, এগুলা টোটালি শিরিক, এই সমস্ত আকীদা করা বিদআত। এই সমস্ত আরো কত ধরনের কাহিনী আমার এক শ্রেণীর মানুষ
হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই শাহাদাতের কারণে অনেকে তাদের নিজের আপনার হাত পা কাটে, মুখ চাপড়ায়, আপনার শরীর কাটে, হাই হুসাইন করে চিল্লায়, নিজের শরীরে আঘাত করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ওই আপনার ইবনে মাজার 1584 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্নি, ওই লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওই লোকটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি সাক্কাল হুদুদু সাক্কাল জুরুবা, যে ব্যক্তি তার নিজের বুকের মধ্যে আঘাত করে, অসাক্কাল খুদুদা নিজের কাপড় চুপড় ছিঁড়ে, এবং কি করে অদাওয়াতি দাওয়াতি জাহিলিয়া এবং অন্ধকার যুগের বর্বর যুগের জাহিলিয়া যুগের সময় যেমন মানুষ চিল্লা চিল্লি করে, বুক আহাদারি করে, সব গাথা করে কান্নাকাটি করত, ওইরকম কান্নাকাটি করে নিজের পোশাক ছিঁড়ে নিজের গায়ে আঘাত করে, এরা আমার দলের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আজকে আমরা এই কমটা করছি, সম্মানিত উপস্থিতি, আমাদের এইসব কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। আমার এক শ্রেণীর মানুষ ইমাম ইবনে ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে হাসা আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলাকে উমর রাদিয়াল্লাহু তাআলাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে অর্থাৎ আবু বকর আপনার আলী হুসাইন হাসান ফাতেমা এই চারজন ব্যক্তিকে বাদ দিয়ে অন্যান্য সাহাবীদেরকে গালিগালাজ করে, আবু বকর কে গালিগালাজ করে, হুসাইন আপনার উমরকে গালিগালাজ করে, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিশকাতের 5998 নম্বর হাদিস, যে তোমরা আমার কোন সাহাবীদের নামে কোন ধরনের সমালোচনা করিও না, গালি তো বহু দূরে আল্লাহ, কোন ধরনের সমালোচনা করিও না। কেন? তোমরা যদি এক একজন ব্যক্তি এক একটা উহুদ পাহাড় প্রমাণ গম না, তোমরা যদি টাকা না স্বর্ণ দান করো, তবু আমার একজন সাহাবীর এক মুঠ গম পরিমাণ বা অর্ধ মুঠ গম দান করার পরিমাণ সব তোমরা পাবা না, সবের সমতুল্য তোমরা হতে পারবে না। আর অথচ আমরা সেই বিশিষ্ট সাহাবীদেরকে গালিগালাজ করতেছি, সম্মানিত উপস্থিতি, এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং এই দিনের জন্য নির্দিষ্ট কোন ধরনের ইবাদত, নির্দিষ্ট ধরনের কর্মকাণ্ড করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই দিনে শুধু আমাদের একটাই করণীয়, আমরা শুধু একটাই কাজ করব, সেটা হচ্ছে আমরা সিয়াম পালন করব, এটাই করণীয়। এছাড়া যাবতীয় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এক এক এলাকায় এক এক ধরনের ইবাদত, এক এক ধরনের আয়োজন করা হচ্ছে, এগুলো সবই বিদাত, সবই বিদাত, টোটালি হারাম, একেবারে হারাম, নিশ্চিত হারাম। এই সমস্ত কাজ যারা করবে তারাই জাহান্নামে যাবে। এই সমস্ত কুফুরি কাজ থেকে, শিরকি কাজ থেকে, বিদাতি কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে এতক্ষণের আলোচনা বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। পাশাপাশি আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ আরো যত সাহাবীরা শহীদ হয়েছেন, আরো যত সালেহীনগণ এবং সব ব্যক্তিগণ ইসলাম কায়েমের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করো, সকলে বলে আমিন। আল্লাহ তাদেরকে তুমি শহীদ হিসেবে মর্যাদা দান করো, সকলে বলে আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলে আমিন। এবং পাশাপাশি আমরা আশুরা মুহররমের সিয়াম পালন করার জন্য করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। সমস্ত বিগাতি কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে প্রথমত হক হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং হে হক হিসেবে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।